কম্পিউটারে ফোল্ডার লক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কম্পিউটারে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোনো পার্সোনাল বা গুরুত্বপূর্ণ কোনো ফাইল বা ফোল্ডার থাকলে সেগুলো আমাদের লক করে রাখা লাগে তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো আপনারা কম্পিউটারে কিভাবে ফোল্ডার লক করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিওর্স কম্পিউটারে ফোল্ডার লক করার জন্য আমি আপনাদের দুইটা উপায় দেখাবো তো একটা উপায় দেখাবো সফটওয়্যারের মাধ্যমে আর একটা হচ্ছে সফটওয়্যার ছাড়া তো প্রথমে আমি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ফোল্ডার লক করবেন সেটা দেখাবো তো ফোল্ডার লক করার জন্য আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে তো আমি আপনাদের যে সফটওয়্যারটির মাধ্যমে ফোল্ডার লক করা দেখাবো সেটা হচ্ছে লক ডিআইআর এই যে লক ডিআইআর এই সফটওয়্যারটি আমার আগে এখানে রাখা আছে তো এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের দেখাই তো আপনারা গুগলে এসে সার্চ করবেন লক ডিআইআর লিখে এই যে লক ডিআইআর লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি এই যে কাকা সফট ডট কম এইখানে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনারা সহজে এটা পেয়ে যাবেন এই সফটওয়্যারটা এই যে আমার এখানে আগে ডাউনলোড করা আছে এখানে জি ফাইল আকারে এটা ডাউনলোড হয়েছে তো আমি এখন এটা এক্সট্রাক্ট করবো এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে এই যে এটা আমি এক্সট্রাক্ট করলাম এক্সট্রাক্ট করার পর এই যে দুটো ফাইল আসলো এখানে তো এটা আমি সরিয়ে রাখতেছি এই যে এই দুটো হচ্ছে মেন ফাইল এক্সট্রাক্ট করার পর এসেছে এখানে এটা হচ্ছে একটা গিফট ইমেজ এই যে এটা এখানে যে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি ফোল্ডারটা লক করবেন আহ সেটা যে দেখিয়ে দিচ্ছে এখানে এটা আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আর এই যে এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যার এটা খুবই ছোট্ট একটি ছোট্ট সফটওয়্যার দেখুন একমাত্র এক পয়েন্ট পঞ্চাশ এম বি আর মজার বিষয় হচ্ছে এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করা লাগবে না এটা কিন্তু ডাইরেক্ট আপনি ব্যবহার করতে পারবেন মানে এটা এটা যে ফোল্ডার আমরা লক সেখানে নিয়ে ডাইরেক্ট ব্যবহার করতে হবে তো কিভাবে সেটা আমি দেখাই আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ফোল্ডার রেখেছি এই ফোল্ডার মধ্যে এই এই ফোল্ডারটাই ফটো যে ফোল্ডারটা এখানে আমার একটা ফটো রেখেছি আমি এই ফোল্ডারটা লক করে আপনাদের দেখাবো আমি যে ফোল্ডারটা লক করবো আমি এই এটা আগে কপি করে নিচ্ছি আমি এটা এখান থেকে এই সফটওয়্যারটা আমি কপি করে নিয়েছে কপি করে নিয়ে আমাকে কি করতে হবে এই যে আমি এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি এখানে আমি এই ফোল্ডারটা লক করবো এখন এখানে আমাকে ওই সফটওয়্যারটা পেস্ট করতে হবে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখন দেখুন খেয়াল করুন যে আমি কিন্তু এই ফোল্ডারটা লক করবো ঠিকই আমি কিন্তু এই ফোল্ডারের মধ্যেই সফটওয়্যারটা পেস্ট করে নিই ওই আমি যদি এখানে পেস্ট করতাম তাহলে এই ফাইলটা লক হতো আর আমি যেহেতু এই ফোল্ডারটা লক করবো সেই এই ফোল্ডারের বাইরে এখানে আমি এটা পেস্ট করলাম এই যে যে এখানে এর মধ্যে যা যা আছে এটা সব কিন্তু লক হয়ে যাবে কোনো ফাইল ফোল্ডার থাকলে বা কোনো ফাইল থাকলে সবই লক হয়ে যাবে তো আমি দেখুন এখানে ডবল ক্লিক করতেছি ডবল ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এখানে রিটাইপ করতে বলতেছে আবার এটা দিয়ে দিয়ে এটা প্রোটেক্টে ক্লিক করলাম এখানে দেখুন ইমেইল দিতে বলতেছে যে স্ট্রংলি রিকমেন্ডেড দ্যাট ইউ সেট আপ রিকভার ইমেল ইন কেস ফরগেট ফর দি পাসওয়ার্ড মানে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে রিকভার করার জন্য আপনি ইমেল এখানে দিয়ে রাখতে পারেন তো ইমেল দিলে দিতে পারেন দিয়ে ওকে দেবেন এখানে আমি দিচ্ছি না আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এখন দেখুন কেটে দেওয়ার পর এটা কিন্তু লক হয়ে গেলো এখানে মানে যে ফোল্ডারটা ছিল এই যে আমার ফটো নামে যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু এখানে নেই আমি এটা কেটে দিচ্ছি কেটে দিলে দেখুন এই যে আমি এর মধ্যে গেলে এই যে এই লক ডিআই আর শুধু এটা আছে তো এখন এটা আমি আবার আনবো কীভাবে এখানে এই ফোল্ডারে গিয়ে আমি এখানে এই যে লক ডিআই আর এখানে ডবল ক্লিক করতেছি এখানে ডবল ক্লিক করে একটু ওয়েট করতে হবে এই যে এটা লেটার দিয়ে দিচ্ছি তারপর এই যে দেখুন এখানে পাসওয়ার্ড আছে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি এই যে আনপ্রোটেক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখুন এই যে এখানে কিন্তু সেই ফোল্ডারটাই যে চলে এসেছে এখন দেখুন এখানে আমি যদি মিনিমাইজ টু ট্রে দেই তাহলে এই যে নিচেই সিস্টেম ট্রেতে এখানে চলে গেল তো এখানে আমি এখানে এরকম রেখে আমি কিন্তু এখানে এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারি ফোল্ডারের মধ্যে যেগুলো আছে ফাইলগুলো আছে ব্যবহার করতে পারি আর এখানে আবার এটা উপরে আনতে হলে যে এখানে ক্লিক করে নিচে যে সিস্টেম ট্রেতে এখানে ডাবল ক্লিক করলে এটা আবার উপরে চলে আসলে যে এখন এখানে যে রিস্টোর প্রোটেকশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আবার প্রোটেকশনে চলে গেলো মানে আবার লক হয়ে থাকলো আর এখানে আমি আবার এটা ওপেন করতেছি দেখুন এই যে আমি আবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে এখন দেখুন এই যে এটা ফাইলটা চলে আসলো এখন আমি যদি এখানে ক্যান্সেল প্রোটেকশন দিই আমি যদি এখানে এই যে ক্যান্সেল প্রোটেকশন দিয়ে দিই তাহলে ফোল্ডারটা আনলক হয়ে গেল এটা চলে আসলো আবার এরকম আনলক হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা খুব সহজে এই লক ডিআইআর মাধ্যমে কিন্তু যে কোনো ফোল্ডার বা ফাইল লক করতে পারেন এখানে অন্য কোনো ফাইল থাকলেও আমি সাপোজ একটা টেক্সট ডকুমেন্ট এখানে খুলে দেখাচ্ছি এই টেক্সট ডকুমেন্টটা এই দুইটা ফাইল এখানে আছে

তো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে আমি সাপোজ এই ফোল্ডারটা এবার লক করব তো আমি এই ফোল্ডার মধ্যে না আমি এখানে থাকবো এই যে এই যে উপরে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাকে ফাঁকা জায়গায় আমি ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে এই যে এরকম আসবে এরকম আসার পরে এখানে আমাকে একটা জিনিস টাইপ করতে হবে কি টাইপ করতে হবে দেখুন এখানে লিখতে হবে প্রথমে লিখে একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে এবার লিখতে হবে প্লাস এইস আবার স্পেস দিতে হবে এবার লিখতে হবে প্লাস এস এবার আবার স্পেস প্লাস আর এটা লিখে আবার একটা স্পেস এবার এই যে এখানে যে ফোল্ডারের নামটা আছে এই ফোল্ডারের নামটা হুব হু এখানে দিতে হবে টাইপ করতে হবে অথবা আপনি একটা কাজ করতে পারেন এখানে ফোল্ডারের নামটা আমি যে রিনেমে নেমে গিয়ে এখান থেকে কপি করে আনতেছি আমি কপি করে আনতে পারি এখানে এনে আমি কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে অথবা এখানে মাউসের ডান বাটনে একটা ক্লিক করলে পেস্ট হয়ে যাবে এটা তো এখন আমি এটা দেওয়ার পর ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে এখন এই যে দেখুন আমি এটা কেটে দিচ্ছি যে এখানে কিন্তু ফোল্ডারটা এই যে এখানে আর নেই এটা কিন্তু হাইড হয়ে গেছে তো এখন এটা আবার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কী করতে হবে এই যে এখানে ফাঁকা জায়গায় আবার উপরে এখানে ক্লিক করতে হবে আবার লিখতে হবে সি এম ডি ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে এবার এখানে আগের মতোই সব কিছু লিখতে হবে শুধুমাত্র হালকা একটু চেঞ্জ সেটা কি আপনাদের দেখায় আগে আমি অ্যাটটিভ লিখি এ ডবল টি আর আই বি এ যে লিখে স্পেস দিয়ে এবার আগের মতোই সব কিছু সেম লিখতে হবে শুধুমাত্র পার্থক্য আছে আগে আমি যেমন প্লাস এইচ প্লাস এস এরকম দিয়েছিলাম এখন ওই প্লাসের জায়গায় শুধু মাইনাস দিতে হবে তো আমি দিচ্ছি মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর দিয়ে স্পেস দিয়ে আবার ওই ফোল্ডারের নামটা যেটা ছিল হুবহুটা ওটা টাইপ করতে হবে তো এখানে অবশ্যই কিন্তু ফোল্ডারের নামটা মনে রাখতে হবে ফোল্ডারের নামটাই কিন্তু আসলে এখানে এক প্রকার পাসওয়ার্ডের মতো কাজ করবে মানে ফোল্ডারের নামটা ভুলে গেলে কিন্তু হবে না ফোল্ডারের নাম আপনি যদি মনে না রাখতে পারেন তাহলে দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনি কোথাও লিখে রাখতে পারেন কিন্তু ফোল্ডারের নামটা কিন্তু কোনো ভাবে ভোলা যাবে না মানে হুবহু নামটা একদম সেম ওরকম এখানে টাইপ করতে হবে ফোল্ডারের নামটা আমার কপি করা ছিল আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখন আমি এই যে ইন্টারপ্রেস করতেছি ইন্টারপ্রেস করলে এই দেখুন এখানে আমি এটা কেটে দিচ্ছি এই যে এখানে ফোল্ডারটা আবার চলে আসলো এখানে এই যে ফোল্ডারটা এভাবে চলে আসলো এখানে তো এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে ফোল্ডার হাইট করার জন্য এত কাহিনী করার কি আছে ফোল্ডার হাইট তো খুব সহজেই করা যায় সেটা কীভাবে এই যে মাউসের ডান বাটন এখানে ক্লিক করে এই যে প্রপার্টিসে গিয়ে এই যে হিডেনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে ওকে দিলে এই যে ফোল্ডারটা হাইট হয়ে গেলো এভাবেও তো আমরা হাইট করতে পারি হ্যাঁ আপনি এভাবে ফোল্ডার হাইট করতে পারবেন ঠিকই তবে এখানে বড় একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যদি এভাবে ফোল্ডারটা হাইট করেন সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে আমি যদি ভিউয়ের মধ্যে যাই ভিউয়ের মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন হিডেন আইটেমস এখানে যদি আমি টিক দিয়ে দিই তাহলে কিন্তু এই যে হিডেন আইটেমসটা চলে আসলো এই যে হিডেন ফাইলটা কিন্তু দেখাচ্ছে এখানে শো করে দিল আমি এখানে যদি আবার প্রপার্টিসে গিয়ে যে এটা উঠিয়ে দেয় এটা উঠিয়ে দেয় উঠিয়ে দিলে কিন্তু এই যে আবার ফোল্ডারটা আগের মতো হয়ে গেল কিন্তু আমি যদি আমি যে যে পদ্ধতিতে আপনাদের দেখালাম হাইট করা আমি যদি ওইভাবে হাইট করি তাহলে কিন্তু হিডেন আইটেমে এখানে হিডেন আইটেমে ক্লিক করলে কিন্তু এটা আসবে না তো বিষয়টা আবার আপনাদের আমি দেখাই আমি এখানে আবার লিখেছি সিএমডি এখানে আগের মতো আমি টাইপ করতেছি এই যে আগের মতো আমি এটা টাইপ করে দিলাম টাইপ করে দিয়ে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলে ইন্টারপ্রেস করলে এটা হাইড হয়ে গেল এখন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে আমি ভিউতে গিয়ে যদি আমি এখানে হিডেন আইটেমসে টিক দেই তাহলে কিন্তু দেখুন এই যে এটা শো করতেছে না ঠিক আছে এটা কিন্তু শো করবে না কোনোভাবে এই যে ভিউতে গেলে দেখেন হিডেন আইটেমস কিন্তু টিক দেওয়া আছে তো এটা আবার শো করাতে হলে মানে এখানে আবার আনতে হলে আমি যেভাবে দেখালাম ওইভাবেই শুধুমাত্র আনা যাবে তো দেখুন আমি আবার দেখাচ্ছি এটা আনতেছি এই যে এখানে ক্লিক করে সিএমডি টাইপ করে ইন্টারপ্রেস করলাম এখানে এই যে মাইনাস এইচ মাইনাস এস মাইনাস আর দিয়ে ফোল্ডারের নামটা পেস্ট করে দিলাম এই যে ফোল্ডারের নামটা কিন্তু আবারো বলতেছি আমি হুবহু কিন্তু এখানে দিতে হবে ফোল্ডারের নামটাই কিন্তু এক প্রকার পাসওয়ার্ডের মতো কাজ করবে তো আমি দিলাম দিয়ে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস প্রেস করলে এই যে ফোল্ডারটা এভাবে চলে আসলে এভাবে শুধুমাত্র ফোল্ডারটা ফিরিয়ে আনা যাবে তো আমি যদি এখান থেকে প্রপার্টিসে গিয়ে যদি আমি এভাবে এখান থেকে যদি হিডেন করি তাহলে যারা একটু এক্সপার্ট মানে যারা এই বিষয়টা জানে তারা কিন্তু সহজেই দেখা যাচ্ছে ভিউতে গিয়ে হিডেন আইটেমসে ক্লিক করে কিন্তু এখানে টিক দিয়ে কিন্তু হিডেন ফাইল কিন্তু বের করে ফেলতে পারে যারা একটু এক্সপার্ট মানে যারা জানে কিন্তু আমি যেভাবে দেখালাম এখানে সিএমডিতে গিয়ে যেভাবে দেখালাম এভাবে যদি আপনি হাইড করেন তাহলে কিন্তু কেউ কিন্তু ফাইলটা আনতে পারবে না মানে মানে কেউ যদি এটাও জানে যে এই লোকেশনে আপনার কোন ফোল্ডার এখানে লক করা আছে তাও কিন্তু সে মানে এটা আনতে পারবে না যদি না সে ফোল্ডারের নামটা না জানে মানে আমি ওই আগেই বললাম যে ফোল্ডারের নামটাই কিন্তু এখানে এক প্রকার পাসওয়ার্ডের মতো কাজ করবে মানে আপনি যদি কাউকে বলেও দেন যে আপনার এই লোকেশনে কোনো একটা ফোল্ডার হাইড করা আছে তাহলে কিন্তু ওই ফোল্ডারের নামটা না জানা থাকলে কিন্তু সে কিন্তু কোনোভাবেই মানে এখানে শো করাতে পারবে না আনতে পারবে না আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখায় সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারটা কিন্তু একটা ওয়ার্ডে নাম দেওয়া আছে তো এখানে যদি আমার ফোল্ডারটা দুইটা ওয়ার্ডে স্পেস দিয়ে যদি দুইটা ওয়ার্ডে নাম দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা কাজ করবে না দেখুন আমি আপনার দেখাই আমি সাপোজ এখানে ফটোর আগে নিউ যোগ করে দিচ্ছি স্পেস দিয়ে দুইটা ওয়ার্ড আমি লিখলাম এখন আমি এটা আগে কপি করে রাখতেছি এই যে কপি করে রাখলাম এখন আমি এখানে গিয়ে আবার এই যে সিএমডিতে গিয়ে আবার আগের মতো টাইপ করতেছি এবার কন্ট্রোল বিধে পেস্ট করে দিচ্ছি নিউ ফোল্ডার এই যে সরি যে নিউ ফটো এটা তো এখন এই যে দুইটা ওয়ার্ড এখানে স্পেস দিয়ে এই ফোল্ডারের নামটা এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এই যে নট কারেক্ট দেখাচ্ছে এখানে ঠিক আছে এটা কিন্তু হবে না আপনারা দুইটা ওয়াট লিখতে চাইলে মানে স্পেস দেওয়া যাবে না একসাথে লিখতে হবে তো ভিওয়ার্স এই দুইটা পদ্ধতি ছাড়াও আরও একটা পদ্ধতিতে আপনি ফোল্ডার বা ফাইল লক করতে পারেন সেটা হচ্ছে উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে আপনি কোনো ফোল্ডার বা ফাইল অ্যাড টু আরকাইভে ক্লিক করে জি ফাইল বা আর ফাইল আকারে সেভ করে আপনি এই যে এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারেন তো এর আগে আমি জিপ এবং রার ফাইলের বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি দেখিয়েছি এই বিষয়টা বিস্তারিত তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ভিও এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কম্পিউটারে কোনো ফোল্ডার বা ফাইল লক করে রাখতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ